হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন আজকাল চলে আসে কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটে তো আজকে আমরা এখানে দেখব যে কাস্ট সার্টিফিকেটের স্ট্যাটাস ঠিক আছে রিসেন্টলি স্ট্যাটাস চেক করলে কিছু একটা স্টেটাস দেখাচ্ছে যেখানে কাস্ট আইডেন্টি নট ইস্টাবলিশ এরকম ধরনের একটা স্টেটাস দেখাচ্ছে তো সেই স্টেটাসটা কী এবং সেটার সলিউশন কী এটার প্রবলেম বা কেন দেখাচ্ছে ঠিক আছে এটা সম্পূর্ণ কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করবো আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে আমি কোন স্ট্যাটাসের কথা বলছি তো দেখো দেখতে পাচ্ছ তোমরা যে রিজেক্টেড কাস্টার কাস্ট আইডেন্টি নট ইস্টাবলিশ তো এই যে কারণটা এটা কেন দেখাচ্ছে এবং এটার সলিউশনটা কী ঠিক আছে কোথায় ভুল হয়েছে সম্পূর্ণ কিন্তু আমি ভিডিওতে আলোচনা করবো তো তাই যাদের এই প্রবলেমটা রয়েছে কাস্ট সার্টিফিকেটে তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যাদের সমস্যা নেই ঠিক আছে যা জমা করেছে তারাও কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবে কারণ হতে পারে তোমাদেরও কিন্তু সেম ধরনের প্রবলেম হতে পারে তো সেই সলিউশনটা তোমাদের আগের থেকে জানা থাকলে কিন্তু তোমাদের জন্য সেটা বেটারমেন্ট হয় ঠিক আছে তো তাই শেষ পর্যন্ত দেখবে এবং যদি তোমাদের ভিডিও ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখতে দেখতে পারছো লাল রঙের তো লাল রঙের সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে তারা ভিডিওতে কিছুটা উপকৃত হতে পারে ঠিক আছে তো সাবস্ক্রাইবটা তোমরা অবশ্যই করবে কারণ সাবস্ক্রাইব আমরা ভিডিওটা দেখো ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করছো না এটা রিকোয়েস্ট থাকবে যে তোমাদের কাছে যে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব করতে তোমাদের এক থেকে দু সেকেন্ড লাগবে তো তাই সাবস্ক্রাইবটা এখনই করে নাও এবং তারপর আমি তোমাদের ডিটেলসটা বলে দিচ্ছি তো দেখো কাস্ট সার্টিফিকেট বানানোর পর আমাদের কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার আমরা পেয়ে যাই ঠিক আছে কিভাবে করে তো দেখো এই যে দেখতে পাচ্ছ দুটো লিঙ্ক এই দুটো লিঙ্ক দিয়ে যখন আমরা ট্রাই করি করবার পর কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দেয় এবং দেওয়ার পর আমাদের দুটো যে লিঙ্ক রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লিঙ্ক টু এইগুলোর থেকে কিন্তু আমরা চেক করতে পারি যে আমাদের যে অ্যাপ্লিকেশানসগুলো আমরা জমা করেছি সে দুয়ারে সরকারে হোক বা আমাদের হচ্ছে বিডিও অফিসে হোক বা এসডি অফিসে তো সেটা কত দূর গিয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে ইজিলি চেক করতে পারি ঠিক আছে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে তো করবার পর যাদের স্ট্যাটাসটা এখন রিসেন্ট এইটা দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড কাস্ট নট ইস্টাবলিশড তাদের জন্য বলবো যে এটা মানেটা হচ্ছে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা তো রিজেক্ট হয়েইছে কিন্তু খুব ছোট্ট একটা মাইনর ভুলের জন্য কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেটটা রিজেক্ট হয়েছে কারণ রিসেন্টলি একজনের কিন্তু এরকম ধরনের প্রবলেম হয়েছিল তো আমি তোমাদের বলে দিচ্ছি এটা কেন হয় যে মনে করো তুমি যে যার কাস্ট সার্টিফিকেট দিয়ে বানাচ্ছ যে দুজনের মনে করো এটা ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে বেশিরভাগ এই প্রবলেমটা হয় ঠিক আছে তো ফার্স্ট জেনারেশনের মধ্যে তো যাই যাদের ফার্স্ট জেনারেশান তোমার সার্টিফিকেট বানাচ্ছো তারা ভিডিওটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত তো এখানে কি হচ্ছে যে দুজনে কাস্ট সার্টিফিকেটটা লাগছে তো সেই দুজনে কাস্ট সার্টিফিকেটের জায়গায় কিন্তু একজনের সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং একজনের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না ঠিক আছে মানে সেম টাইটেলের তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে যারা ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করছে তাদের ক্ষেত্রে কাস্ট আইডেন্টি করতে অসুবিধা হচ্ছে যে সে মানে তিনি পার্টিকুলারলি কোন কাস্টে বিলংস করে মানে যদি মনে করো সে কোনো একটা কাস্টে বিলংস করে যেমন আমি বলেছি নমসূত্র কিন্তু অন্য একটা দেওয়া সেখানে মনে করো দেওয়া হয়েছে মালো ঠিক আছে সাব কাস্টার আলাদা আলাদা হয়ে গেলো কাগজ আলাদা আলাদা দিয়েছে দুজনের আলাদা আলাদা তোমাদের কাস্ট হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে তাদের প্রবলেম হয়ে যায় যারা কবে এগুলো মনে করে চেক করে যে সে পার্টিকুলারলি কোন কাস্টে বিলংস করে এই যার জন্যই কিন্তু তাদেরটা রিজেক্ট করে দেওয়া হয় এবং এখানে রিজেনটা দিয়ে দেওয়া হয়েছে যে কাস্ট আইডেন্টি নট ইস্টাবলিশ ঠিক আছে তো যাদের এরকম ধরনের প্রবলেম দেখাচ্ছে তাদেরটা তো কোনো সমস্যা নেই তাদেরটা ইজিলি সলভ হয়ে যাবে ঠিক আছে কিন্তু অনেকের ক্ষেত্রে কী হচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড ওকে তো সেই প্রবলেমটা কিন্তু কোনো সলিউশন থাকে না কারণ এইখানে দেখো এটাতে কিন্তু প্রবলেমটা সলিউশন বলে দিয়েছে যে আমাদের প্রবলেমটা কী এবং সলিউশনটা খুবই ইজি যে তোমাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার সময় যে দুজনে ফার্স্ট জেনারেশনের কাগজপত্র দিয়ে তুমি আয়োজক করবে তাদের কাস্ট এবং তোমার কাস্ট সেম হওয়া চাই মনে করো তারা দুজনেরই নমশূদ্র হয় তাহলে তোমাকেও নমসূদ্রই হতে হবে ঠিক আছে নাহলে পরে কিন্তু আবার রিজেক্ট হয়ে যাবে এটা হচ্ছে তোমার একদম আলটিমেট সলিউশন এইভাবে করে তারপর তোমরা যদি জমা করো তাহলে পরে কিন্তু তোমাদের আর অ্যাপ্লিকেশনস রিজেক্টেড হবে না অন্ততপক্ষে এই কারণের জন্য আর আরেকটা জিনিস বলবো যে যখন তোমরা কাস্ট সার্টিফিকেটগুলো বানাবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশনসগুলো করবে সেখানে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টসে কিন্তু নামগুলো যাতে ঠিকঠাক থাকে নাম বলতে কি যে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সব করাতে কিন্তু তোমাদের নাম এবং বাবার নাম যাতে সেম সেম থাকে সেখানে যাতে কোনো মিস্টেক না থাকে সেই কারণের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন প্রচুর রিজেক্ট করে দেওয়া হয়েছে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এই প্রবলেমটা সলিউশনটা কি এবং কীভাবে করে করতে হবে তো আজকে এতটুকুই যদি ভিডিও ভালো লাগে লাইক করবে এবং চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য তো আজকের মতন এতটুকুই সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও